হ্যাঁ রাজা বালুচা রাজা বালুচা এখানে এই রোডে তো আর কেউ ভরায় না বাবা এই রোডে না বাংলাদেশে আমরা প্রথম এই চাটা রাজা বালুচা দেটা এটা একমাত্র এই রাজা চায়ের আড্ডাতেই কিন্তু আপনারা বালু চাগুলো পাবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন, দেখার জন্য ক্লিক করছেন, সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই পর্বটি শুরু করি। প্রিয় বন্ধুরা, আজকে কিন্তু আমি আসছি মিরপুর দুইয়ের লাভ রোড, যেটা মানে এই লাভ রোডটা কেন বলা হলো ভাইয়া? এটা লাভ রোড কেন বলা হয়? এটা বলতে পারবো না, তাই না? আমি যতটুকু জানি এখানে অনেক কপত কপতি মানে ভালোবাসার মানুষেরা এই রোড দিয়ে যাওয়া আসা করে এবং এখানে বসে একটু আড্ডা দেয় আর কি। প্রিয় বন্ধুরা, এই জন্য হয়তো বা হতে পারে এই জায়গার নাম লাভ রোড। প্রিয় বন্ধুরা, লাভ রোড বড় কথা হচ্ছে রাজা মামার চায়ের দোকান, তাই না? রাজা মামার চায়ের দোকান অনেক বিখ্যাত দোকান। এখানে এসে যতটুকু দেখলাম সরাসরি আপনাদের দেখাবো এবং আপনাদের জানাবো যে এখানে কী কী চা পাওয়া যায়। প্রিয় বন্ধুরা, তাহলে চলুন সরাসরি আমার এই ভাইদের সাথে কথা বলি। অনেকগুলো দোকান তো এক একদিন এক এক দোকানে যায়, এই জন্য আমার কপাল খুব খারাপ। রাজা মামাকে পাইনি। আচ্ছা, এই যে তোমরা যে বালু চাটা বানাও, কোথাও বানায় না? বাংলাদেশে আমরা প্রথম রাজা বালু চা, এটা মূলত তার্কিস্টি ওই জায়গায় তোমার কফিটা তৈরি করা হয়, কফিটা অনেক তিতা, এই জন্য সবাই খাবে না, তো খাবে না। আর রাজা মামা এই বাংলাদেশের সাথে চায়ের স্বাদ মিলিয়ে তাল মিলিয়ে এই চার নাম রেখেছে রাজা বালু চা। এটাতে কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, জাফরান, তালমিস্ত্রি এগুলো দিয়ে চাটা পরিবেশন করা হয়। রাজা বালুচা এখানে এই রোডে তো আর কেউ ভরায় না? বাংলাদেশে আমরা প্রথম এই চাটা বা রাজা বালুচা। তোমার এখানে কেমন লাগে? তুমি যে এই বালুচা কোন দেশে হয় আসলে? এটা মূলত তার্কিস্টি, প্রথমে যে বললাম তার্কিস্টি কফি তৈরি হয়, তুর্কি কফি, বিভিন্ন কফি তৈরি করা হয়, কফিটা সবাই তিতা অনেক, এই জন্য সবাই খেতে পারবেন না, এই জন্য। বুঝতে পেরেছি। তো এখানে আর কি কি চা বানাও তোমরা? এছাড়াও বিভিন্ন চা আছে, যেমন ইরানি দুধ চা, কাশ্মীরি গোলাপি চা, ইরানি জাফরান লাল চা আছে, তুর্কি লাল চা আছে, আরাবিয়ান কফি, আরাবিয়ান গাওয়া, মালয়েশিয়ান চকলেট, আরও বিভিন্ন চা আছে, পাশে মেনু আছে, দেখতে পারেন। না, শুধু চা? হ্যাঁ। আসবেন দোকানে, সবাই আসবেন, চা খাবেন, ভালো লাগলে ভালো বলবেন। বন্ধুরা, আপনারা কিন্তু দেখছেন সবই কিন্তু পিতলের, এখানে পিতলের কাপ, পিতলের জগ, কি নান্দনিক কারুকাজ দিয়ে এই কাপগুলো, এই যে বালুচার কথা বললাম না প্রিয় বন্ধুরা, এই যে এই বালু দিয়ে ওরা চা বানায়। হ্যাঁ, এবং প্রচুর চলে বাংলাদেশে, প্রচুর চলে এই বালু চাগুলো। এটা একমাত্র এই রাজা চায়ের আড্ডাতেই কিন্তু আপনারা বালু চাগুলো পাবেন। এই যে বালুগুলো নাড়াচাড়া করছে, এই বালু দিয়ে ওরা চা বানায় আর কি। হ্যাঁ, অনেক ভালো, অতুলনীয়। আপনারা সবাই মিরপুর দুয়ে লাভ রোড, তাই না? লাভ রোডে চলে আসবেন প্রিয় বন্ধুরা। রাজা মামা কিন্তু অনেক খেতাব পেয়েছেন, দেখেন অনেক পত্রিকা, ডেইলি স্টার, ডেইলি সান, মানে বড় বড় জাতীয় পত্রিকায় তার নিউজ হয়ে গেছে, দেখেন নিউজগুলো। আপনারা সবাই কিন্তু এখানে সবান্ধব আসতে পারেন একবার হলেও, কাশ্মীরি, ইরানি বা এই যে বালু চা আপনারা খেয়ে যেতে পারেন। Thank you.
জন্য প্রিয় বন্ধুরা একটা চা গিফট পাইলাম থ্যাংক ইউ।